মৌলভীবাজার জেলা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পূর্ব সীমান্তবর্তী উপজেলা কুলাউড়া। এ উপজেলার উত্তরে ফেন্সুগঞ্জ ও জুরি উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে আসাম এবং পশ্চিমে রাজনগর উপজেলার অবস্থান। পাহাড়, টিলা, সমতল ও জলাভূমির সমন্বয়ে গঠিত। এখানকার পাহাড়গুলো বনজ সম্পদে ভরপুর। টিলায় রয়েছে চা বাগান। বাংলাদেশের মোট 153টি চা বাগানের মধ্যে এ উপজেলায় 20টি চা বাগান রয়েছে। সমতল ভূমিতে ধান ছাড়াও বিভিন্ন খাদ্যশস্য উৎপাদিত হয় এবং জলাভূমিতে প্রচুর মাছ পাওয়া যায়। এ উপজেলায় বাংলাদেশের বৃহত্তম হাকালুকি হাওরের উল্লেখযোগ্য অংশ রয়েছে। 1982 সালে এই উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পায়। 13টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার আয়তন 545.47 বর্গ কিলোমিটার। কুলাউড়া উপজেলা প্রশাসন গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার উদ্যোগ নিয়েছে। কুলাউড়া উপজেলায় 323টি ঘর আমরা বুঝিয়ে দিয়েছি বিভিন্ন উপকারভোগীদেরকে বিভিন্ন পর্যায়ে। সব মিলিয়ে 396টি ঘর আমরা তাদেরকে বুঝিয়ে দিব। আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝি, এই আশ্রয়ণ প্রকল্প দিয়েই আসলে এটার বাস্তবায়ন হচ্ছে, যা সারা পৃথিবীব্যাপী সব জায়গায় সমাদৃত হয়েছে। পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, সমবায় অফিস সকল দপ্তরের সাথে সম্পৃক্ত হয়েছে। আমি সরকারি কর্মচারী হিসেবে আমার জন্য এটা একটা সৌভাগ্যের বিষয়, এ ধরনের একটা কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারাটা। ভাটেরা ইউনিয়নের ইসলামপুর, এই আশ্রয়ণ প্রকল্পে 26 গৃহহীন পরিবার স্থায়ীভাবে মালিকানা বুঝে পেয়েছে। স্থায়ী ঠিকানায় বদলে গেছে তাদের জীবনমান। আলাউদ্দিন ও শিরি বেগমের সংসারে দুর্ভোগের সীমা ছিল না। পৈতৃক ভিটেমাটি না থাকায় অন্যের বাড়ি আশ্রিত থাকতে হয়েছে বহু বছর। দরিদ্রসীমার নিচে থাকা এই পরিবারের কর্তা একজন দিনমজুর ছিলেন। দৈনিক রোজগারের সামান্য অর্থে সংসার চালানো দুর্বিষহ। ইচ্ছে থাকলেও নিজেদের একটি ঘর তৈরির সামর্থ্য ছিল না। অন্যের বাড়িতে থাকতে নানা নিগৃহের শিকার হতে হয়েছে। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের ফলে এখন তাদের দিন ফিরেছে। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে যা উপার্জন হয় তাতে স্বাচ্ছন্দ্য ফিরেছে সংসারে। কাগজপত্রে কোনো ভূমির মালিকানা ছিল না মুস্তফা মিয়ার, পৈতৃক সম্পত্তিও ছিল না। হাকালুকি হাওরের তীরে খাস জমিতে পূর্বপুরুষরা ঘর তুলে বসবাস করত। বর্ষায় মাছ ধরা আর শুষ্ক মৌসুমে এক ফসলি জমি চাষাবাদে চলত জীবন জীবিকা। জীবনের নিয়মে সংসার বড় হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু নিজের একটা স্থায়ী ঠিকানা গড়ার যে আকুতি তা পূরণ করতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুস্তফা ও শরীফার সংসারে স্বপ্নরা ডানা মেলেছে। এখন তারা নিজেদের ঘর পেয়েছেন। দীর্ঘদিনের পেশা কৃষিকাজ ধরে রাখা বর্গাচাষী মুস্তফার ঘর এখন সোনার ফসলে ভরপুর। আমার বাড়ি হইল খামৌরা বাটি অঞ্চল, কিন্তু নানা বাড়ি আমার জন্মকর্ম। আমি অন্য সিয়ান হয়েছি, নানার হলে কোনো সম্পদও আমি পাইছি না, বাপারও কোনো সম্পদ নাই। এর কারণে আমি বাড়া বুড়া দিয়া রয়েছি, অনেক দিন রয়েছি, মাংসর কত লাত্তি কুত্তা খাইয়া সিয়ান হয়েছি, বউ অনেক কষ্ট সহ্য করছি। বাটি এলাকায় এখন খেত করে বড়ু খেত, বেশিরভাগ আমরা বড়ুয়া খেত করি, করিয়া কোনো বছর পানীয়ে নেয় কি আর কোনো বছর দিয়া যায়। এবার আল্লাহ দিলে দিয়া গেছে, আমিও আল্লাহ দিলে ধান চিটা পাইছি। আর আগুন বাদ মাই আমরা এটাত খুব কম নাই, নাই বলতে একবারেও নাই, এটা আর আছে সামান্য অল্প জায়গা। প্রধানমন্ত্রী হাসিনার গেছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, গোটা যেন আমরা দিয়েছেন, আমরা যেন শান্তি সুখে শান্তি আছি, গৌরব বাচ্চা কাচ্চা নিয়ে। আরও 2-4 বছর গেলে আমি ইনশাল্লাহ আমারও ফু উরুদা মুরুদা এখন বিদেশ বাদেশও পাঠাইতে পারবো, ওলাও পরিকল্পনা আমার আছে। আশ্রয়ণে বসবাসরত 26 ঘর গৃহস্থের জন্য দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। বিশুদ্ধ পানির সুব্যবস্থাপনায়
নিশ্চিত হয়েছে নিরাপদ স্বাস্থ্য। ঘরের আঙিনায় কেউ চাষাবাদ করছেন, কেউ আবার হাঁস মুরগি পালন করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে বিক্রি করছেন উৎপাদিত পণ্য। এতে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে তাদের অবদান। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকা। এখানে খাস জমি উদ্ধার করে প্রান্তিক পর্যায়ের সুবিধা বঞ্চিতদের জন্য 26টি একক গৃহ নির্মাণ করা হয়েছে। 26 পরিবারের শতাধিক মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেড়েছে আত্মসম্মান এবং মূল্যবোধ। পৈতৃক ভিটেমাটি ছিল না বলে আবুল কাশেম পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘর ভাড়া দিতে গিয়ে আয়ের সিংহভাগই তুলে দিতে হতো বাড়িওয়ালার হাতে। দুই সন্তানের মুখে আহার যোগানো কিংবা পড়ালেখার খরচ জোগাড় করা ছিল কষ্টসাধ্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে কাশেম পরিদার সংসার প্রাণ ফিরে পেয়েছে। রিক্সা চালিয়ে উপার্জন করলেও গবাদি পশু পালনও তার শখ। ঘরের আঙিনায় সমৃদ্ধির বীজ বুনেছেন। আমি আগে বারাটিয়া থাকতাম, এই কলিমাবাদের উত্তর এক রামনগর। আমার কোনো বাড়িঘর নাই, আমার বাফাইনতে কোনো সম্পত্তি নাই, যার কারণে আমি ঘর ভাড়া দিয়ে রয়েছি দীর্ঘদিন ধরে। যেমন মাসে আগে আমি 1500 টাকা খালি ঘর ভাড়া দিতাম প্রতি মাসে, এরপরে দিতাম কারেন্ট বিল। প্রতি মাসে আমার 2500-2000 টাকা যাইত। এখন আমি আবেদন করছিলাম সরকারের কাছে যে আমি একটা সরকারি ঘর পাইতাম করিয়া। সরকারি ঘর এখন আমি পাইছি, পাওয়ায় গিয়ে আমি অনেক খুশি হয়েছি। বা মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ, কারণ আমরা এই অসহায় মানুষের ঘরগুলো দেওয়ায় আমরা অনেক কিছু থেকে রক্ষা পাইছি। যতক্ষণ সরকারে করছেন তা অনেক কিছু আমরা লাগি, আমরা বলিয়া বা কইয়া বুঝাইতাম পারতাম না, আমরা অন্তরে তাকে আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লাগি আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রতিবার তাই সরকার গঠন করুন, আমরা মতো অসহায় মানুষের জন্য তাই নিলা সহযোগিতা করুন, একটাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আর কিছু আবেদন আমার কাছে নাই। ভিটে মাটিহীন বীরেন্দ্র ও জয়ন্তীর সংসারে চড়াই উতরাই লেগেই থাকত। স্কুল ভ্যান চালক বীরেন্দ্র সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে যা রোজগার করতেন তাতে মিলত না আয় ব্যয়ের হিসাব। তিন সন্তানের মধ্যে একজন প্রতিবন্ধী, তার চিকিৎসার পেছনে অগুন্তি ব্যয় করেও সুস্থ হয়নি। যখন চারদিক অন্ধকার দেখছিলেন তখনই আলোর বাতি ঘর হয়ে এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার। আর আগে আমরা খুব অভাবে চলছি, বাসা ভাড়া দিয়া চলছি, আমার একটা ছেলে প্রতিবন্ধী তারে নিয়ে খুব কষ্ট করে চলছি, আর পুয়াটারে লইয়া অনেক ঠেকা করছি যে তো ভালো হয়েছে না। আমরা আগে বাসা ভাড়া দিয়ে থাকতাম, অনেক কষ্ট করতাম, আর আমি রিক্সা চালাই, ইনি ওনার নাম দিলাম যখন, তখন আমরা সরকারি গড় দিলাম প্রধানমন্ত্রী, তখন আমরা মোটামুটি একটু শান্তিতেও আছি। প্রধানমন্ত্রীর লাগে আমরা আশীর্বাদ করি যেন আমরার মাঝে সবসময় তাকুন, তান্তে মিলি ভালা তাকুন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ সরকার মানুষের প্রতিটি মৌলিক অধিকার নিশ্চিতে নিয়েছে বহুমুখী উদ্যোগ। ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনতে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন। ১১৯৫ সালে ত্রিপুরা রাজা এক ধর্মযজ্ঞ আয়োজন করেন। উত্তর পশ্চিম ভারতের কনৌজের ইটুয়া নামক স্থান থেকে নিধিপতি শর্মাকে আনা হয় সেই যজ্ঞের কাজ সুসম্পন্ন করার জন্য। নিধিপতি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার পর মহারাজা খুশি হয়ে তাকে মনুকুল নামক বিশাল ভূখণ্ড দান করেন। পরবর্তীতে নিধিপতি ইটুয়া অধিবাসী হওয়া মনুকুল স্থানের নাম রাখেন ইটারাজ্য। তাঁরই পরবর্তী বংশধর ভানু নারায়ণ 1545 সালে ত্রিপুরার রাজা বিজয় মানিক্যর এক বিদ্রোহী সর্দার চন্দ্রসিংহকে পরাজিত করে বন্দী করে মহারাজের কাছে প্রেরণ করেন। মহারাজ খুশি হয়ে ভানু নারায়ণকে রাজা উপাধি দান করেন। ভানু নারায়ণই তার রাজধানী ভূমি উড়া থেকে স্থানান্তর করেন
এবং এই এলাকার নাম রাখেন রাজনগর। ব্রিটিশ শাসনামলে থানা প্রতিষ্ঠা হলেও 1984 সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পায় রাজনগর। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রাজনগরের উত্তরে সিলেট জেলার বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, দক্ষিণে মৌলভীবাজার জেলার সদর ও কমলগঞ্জ এবং পূর্বে কুলাউড়া উপজেলার সীমানা। গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার অদম্য প্রয়াস বাস্তবায়ন হয়েছে রাজনগরে। 363 গৃহ নির্মাণ শেষে আশ্রয়ের আওতায় এনে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মনসুরনগর ইউনিয়নের কদমহাটা আশ্রয়ন প্রকল্প মৌলভীবাজার জেলা শহরের খুব কাছের এই স্থানটিতে খাস জমি উদ্ধার করে নির্মিত হয়েছে নান্দনিক আশ্রয়ন প্রকল্প। প্রতি শতক ভূমির মূল্য প্রায় 4-5 লাখ টাকা। এখানে প্রায় 2 বছর ধরে বসবাস করছে 20 ভূমিহীন পরিবার। 25 বছর আগে বিয়ে হয়েছে কৃষ্ণার। মৃৎশিল্পী স্বামী অমৃত আচার্যের এক চিলতে বসত ভিটা ছিল, কিন্তু সেই জায়গা বেদখল হয়েছে প্রভাবশালীদের দৌরত্বে। নিঃস্ব হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। আশ্রয়টুকু যখন হাতছাড়া হয়ে যায় তখন শুরু হয় ভাড়া বাসায় বসবাস। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন প্রধানমন্ত্রীর উপহারে পেয়েছেন নতুন ঠিকানা। আমি খুব দুঃখে কষ্টে আমার বাচ্চা গুণ লইয়া আমি গড় ভাড়া দিয়ে আমার বাড়ি ঘর বেশ হয়ে গেছে। আমি খুব দুঃখে কষ্টে ভাড়া দিয়ে আমি আসিলাম। এখন আমি গড় পাইছি সরকার তনে। এখন আমি সুখী আছি, শান্তিতে আছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী দিছেন, আমরা সুখে আছি, শান্তিতে আছি, তার লাগে আমরা আশীর্বাদ করি আর তাহলে সুখে শান্তিতে থাকতাম। এখন কোর অবস্থাটা আমরা পাল্লাও, আমরা শান্তিতে থাকতাম, আবার ডাম সেটা বাতো খাইতাম আবার ডাম। আগের অবস্থা আমরা তেমন পাল্লা আসেন না। আগে রীতিমতো আমরা বাড়াও দিতে পারছি না, গরুর সংসারটাও চালাইতে পারতাম না। এখন আমরা গড়টা পাই, আমরা বাবার সংসারটাও চালাইতে পারেন। আগে খুব ভালো লাগতো না, আর জামাইয়ের বাড়ির মানুষও বেশি আইতে চাইতো না। এখন খুব ভালো লাগে, আর তারাও আসতেছে। খাতিনার লাগে ওটাও আমি আশীর্বাদ করি, যাতে সে খাতিনার ভালো হয়, আর সে খাতিনা আমরা লাগে আশীর্বাদ করতে, যাতে আমরাও ভালো হয়, আমরা গরিব দুঃখী জমলে বাঁচতাম। তার প্রতিবন্ধী সেলিনার জীবনে এসেছে নানা প্রতিবন্ধকতা। ছোটবেলা থেকেই আত্মবিশ্বাস নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে গেছেন। সামান্য পড়ালেখার পর বিয়ে হয় সাজ্জাদের সঙ্গে। সুখের দিন ছিল, তবুও ভবিষ্যৎ ভাবনায় বসত ভিটা বিক্রি করে দালালের হাতে তুলে দিয়ে বিদেশ যাওয়ার ধাক্কা সামলাতে পারেননি সাজ্জাদ। রোজগারের বদলে ফিরে এসেছিলেন হাত শূন্য হয়ে। কিন্তু শূন্য হাত ফিরিয়ে দেননি বঙ্গবন্ধু কন্যা। মাথার উপর নিরাপদ ছাদই প্রধানমন্ত্রীর উপহার। ছোটবেলা থেকেই আমি প্রতিবন্ধী। আমার মা বাবা অনেক কষ্ট করেছেন, আমাকে অনেক চিকিৎসা করেছেন, আমি হাঁটতে পারি না। সে অনুযায়ী কোনো কিছুতেই আমার হাঁটা চলাফেরা করে দিতাম না, অনেক কষ্ট হয়েছে। তারপর যখন বড় হলাম, আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িতে আসলাম। স্বামীর বাড়ি আসার পর স্বামী সুখেই ছিলাম, কিন্তু কিছু উপার্জন কম ছিল বলে বিদেশ পাঠানোর জন্য ইয়ে করেছিল। পরে দালাল ওনার টাকা পয়সা খেয়ে চলে গেছে, ওনার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, বাড়ি বিক্রি করেছিল, আর বাড়ি কিনতে পারি নাই। পরে আমরা বাসা বাঁধতে অনেক বাসাতে থাকছি 15-20 বছর। তারপরে এক সময় চাকরি বাকরি করিয়া কোনো মধ্যে গুজারা করিয়া দিন ভাগত গেছে। লাস্টে করোনার সময় আমার চাকরির উপরে তোরা সমস্যা হয়ে গেল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর বললাম ঘর দেনা সরকারিভাবে তো ঘর, ইয়না ম্যাডামের সাথে মিলিয়া যোগাযোগ করিয়া একটা ঘরের ব্যবস্থা করিয়া ঘর খানতে আমি পাইলাম। এখন খুব সুখেই আছি, ওনার দেওয়া ঘরতে সাজাইছি নিজের ইচ্ছে মতো। আমার একটা মেয়ে আছে, মেয়ে লেখাপড়া করতেছে 8-এ পড়ে। আমি ভাবছি যে উনি বড় হয়ে একটা মাস্টারি হোক, দেশের জন্য কিছু করুক, এটাই আমার কামনা। এই যে উপহার হয়েছে, আমি ভাষা হাসিনার মাধ্যমে যে উপহারটা পাইছি, আমি উপহার এটা আমার দিন দেখতে ভুলার নাই। দোয়া করি যতদিন বাঁচিয়ে তামু হাসিনার শেখ হাসিনার লাগে দোয়া করি। 2001 সালে বিয়ে হয় পারভিনের। 5 বছরের সংসারে 2 সন্তানের জন্ম হয়, কিন্তু স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপরই একাই 2 সন্তানকে মানুষ করার লড়াই শুরু করেন। বাবার বাড়িতে ফিরে যান,
দীর্ঘ কষ্টের পর একখণ্ড ভূমি আর নতুন ঘর পেয়ে পারভীন সুখের সন্ধান পেয়েছেন। বিয়ে তো আমার বাবা মায় দিছে, বিয়ে ঠিক হয়েছে, এভাবে দশ দল এইভাবে হয়েছে। হওয়ার পরে স্বামী আমার বাচ্চা দুটা ফালাইয়া গেছে গিয়ে, আর যত বছরদের কোনো খোঁজ খবর নাই না, তাহা সত্যি বাদে পাঁচ বছর পরে বাড়ছাই আমি নিজে ডিভোর্স দিছি। দিয়ে আমার বাবা মার সাথে থাকিওই কাজকর্ম করিয়া বাচ্চা দুটা ফালছি, লেখাপড়া করাইছি। এখন বড়ো ছেলেও আছে আমার লগে, ওই ছোটো ছেলে বাইরে গেছে, এখনও আছি কষ্ট রুফরই। তো বাবা মা বাইরে ছিলাম এতদিন, এখন বাবা মা সরকারতেই গড় আল্লাহ মিলানির কারণে এখন সরকারি জায়গাতে গড় আছি আর কি, সে হাসিনা গড় দেওয়াতে আল্লাহ আমার সাহায্য করছে। এখন তো তাহা জানা বাইর মিলল, তাহা জানা বাই একলা আছে বাড়িত, বাবা মা নাই আমার, দুজন ছেলে নিয়ে আছি আমি একলা। আল্লাহ মিলাইছেন আমরা, আল্লাহ আশা পূর্ণ করছো, এখন আমরা শান্তিতে আছি আল্লাহর রহমতে, গড় ফাওয়াতে দেওয়ায়। বাকিটা আল্লাহর আতো, আর শেখ হাসিনা সাহায্য করার মালিক আল্লাহ দেখতা। আশ্রয়ণের সুবিধা পেয়ে বাসিন্দারা প্রতিটি ঘরকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। ঘরের আঙিনায় সবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। হাঁস মুরগি গরু ছাগল পালনের মাধ্যমে নতুন কর্মসংস্থান বেছে নিয়েছেন অনেকেই। আশ্রয়ণের ফলে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নত হয়েছে। উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে আশ্রয়ণে বাড়ি ও জমির মালিকানায় স্বামী স্ত্রীর যৌথ নামে দলিল করা হয়েছে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের উৎপাদনমুখী নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ সঞ্চয়ী হতেও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জীবন সংগ্রামী নারী আসিয়ার জীবনের গল্প সুবিধাবঞ্চিত অন্য সব অসহায়ের মতোই। স্বামী চলে যাবার পর দীর্ঘ সময় একা লড়াই করেছেন, অন্যের বাড়ি কাজ করে সন্তানদের মুখে আহার জুগিয়েছেন, আশ্রিত থেকে সহ্য করেছেন অপমান। আশ্রয়ণের ঘর তাকে দিয়েছে নতুন ভরসা। আমার মতো অসহায় দুনিয়ায় নাই, আমি বেটি মানুষ হইয়া পরিশ্রম এখন পর্যন্ত আমি করিয়া, আমি পরামসার খন্দকার মাদ্রাসা মেস্তর ফ্যান ধরে আমি রান্ধি খাবাই, কারণ ফুয়া সবসময় খাম কাজ পায় না, টিটনি করাইতে পারে না, রঙর কাম শিখছে, থোড়া থোড়া মাসের লোকে জোগালি দিয়ে দেবো না। আর আমি বেমার কমাই, আমার খমর সমস্যা আড্ডি হয়, বাল্প সমস্যা, ফুসফুসি সমস্যা, মাইক আমি নোমা চড়ি বড়ি দোয়া মনে করি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমারে মায়ের জেলা গর্ব লইয়া বাচ্চারা শান্তি মাথা তৈবার ঠাই দেয় ওলা মনে করি কমাই আমারে দিছো, আমার গর্বাতে আমার বচিন্তা করে দিছো, মাই আমি আর কি কইব, ঘুমাই আমার কিচ্ছু কর। আনুমিয়া বাবা মা হারিয়েছেন কৈশোরে, পরিবারের বড় সন্তান, তিন ভাই এক বোন নিয়ে দিশেহারা তখন অবস্থা। অন্যের বাড়িতে আশ্রিত থেকে জীবনের সব আশা স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ভাই বোনের দায়িত্ব কাঁধে তুলে নেন, দিনমজুরের কাজ করে সংসার চালিয়েছেন, ভাইদের বড় করেছেন। কিন্তু যাদের জন্য তিনি এত কিছু করলেন তারা কেউ প্রতিদান দেয়নি, প্রত্যেকের আলাদা সংসার নিয়ে ব্যস্ততায় জায়গা হয়নি আনুমিয়ার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারে আনুমিয়া সব ফিরে পেয়েছেন। ছোটোবেলাতেই আমরা সাইর ভাই, সাইর ভাইয়ের খানে ঘুরা আমি চালাইতাম, বাবা মারা গেছেন, বাবা নাই, অঙ্ক আমারে প্রধানমন্ত্রী দেখিয়া এটা ইয় করিয়া যাচাই করিয়া আমার 200 জায়গা দিছেন, 200 জায়গার উপরে গিয়ে আমি আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ সব কিছু রয়েছি, কোনো জায়গা খালি রাখছি না, সব কিছু রয়েছি। আমার অঙ্কুর 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চা লইয়া খাই সবজি খেত করি, আমার বাচ্চা বাচ্চারে ফরা লেখা ফরারাম, ওটাই প্রধানমন্ত্রীর লাগে আমরা খুশি, প্রধানমন্ত্রীর টাইম তাইন বালা থাকতাম, আল্লাহ বালা রাখতাম। প্রকল্প এলাকায় শিশুদের জন্য শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলা প্রশাসনের সহায়তায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী প্রশংসিত এই মানবিক উদ্যোগে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত সূচনা হয়েছে। আমাদের রাজনগর উপজেলায় এ পর্যন্ত 363টি ঘরের কাজ সম্পন্নের পর্যায়ে আছে,
এখানে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এসেছেন, যারা বিভিন্নভাবে কষ্ট করে দিনাতিপাত করতেন, ওনাদেরকে এখানে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা বিভিন্ন পর্যায়ের বালক বালিকা রয়েছে ছোট, তাদের পড়াশোনার জন্য উপআনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের আশ্রয়ণ প্রকল্পগুলোতে বিভিন্ন সময় উঠান বৈঠকের মাধ্যমে ওনাদের স্বাস্থ্য সচেতনতা, প্রেশার পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, বিভিন্নমূলক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ওনাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমবায়ের আন্ডারে তাদেরকে যেন সমিতি করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে যেন যোগাযোগ ব্যবস্থা ভালো হয় সেজন্য আমাদের প্রকল্প নেওয়া হয়েছে, যেন রাস্তাগুলো সুন্দরভাবে করা হয়। আমি মনে করি এই মহতি উদ্যোগের মাধ্যমে আমাদের যারা ভূমিহীন এবং গৃহহীন ছিলেন ওনারা একটা নিজস্ব জায়গা পেয়েছে, 200 জমির মালিক হয়েছে এবং এত সুন্দরভাবে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করছেন। এই মহতি উদ্যোগের আরও সাফল্য কামনা করছি এবং যারা এখানে আছেন তারা সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এত সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে। আগামী পর্বে আপনারা দেখবেন মৌলভীবাজার জেলার জুড়ি ও কমলগঞ্জ উপজেলার বদলে যাওয়া মানুষ ও জীবনযাত্রার চিত্র। আমরা যে 8 পরিবার এখানে আমরা আছি, আমরা খুব খুশি আছি, আমরা ভালোই আছি। আর আমাদের এখানে একটা মন্দিরের আমরা দাবি করছি, আমরা একটা মন্দির দেওয়ার জন্য। যেদিন বিদেশ যাইতা এর আগের দিন তিনি একটা বিয়া করছেন, করার পরে চৈদ্দ আরব গেছেন, পরে আমি কান তাই রাগ করি আইছি। আবার পরে তাই চৈদ্দ আরব গিয়ে 8 তার মা বাইরে খানি দিয়েছেন বোন বাগনিরে, আমার একটা খাওয়া নাই। পরে চৈদ্দ আরব তাকে আইসুন 12, 12 হওয়ার পরে বিয়া করছেন আরও একটা।